শরীর কেমন আছে এখন? ডাক্তার বলেছেন 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। শিগগিরই আমার বাবার খুব জ্বর হয়েছে। বাবাকে বাড়িতে একা ছেড়ে কি করে আসব? তাহলে যে বলো তোমার বাবা তোমাকে ভালোবাসে না? আমি তো বাবাকে খুব ভালোবাসি। বুঝে দেখবে তোমার বাবা তোমাকে একদিন নিশ্চয়ই বুঝবে। কি দাদা, এটা তো বইয়ের দোকান, এভাবে জুতো পরে প্লিজ ঢুকবেন না, আপনারা বাইরে দাঁড়ান না। আমাকে বলুন কি বই দরকার, আমি দিয়ে দিচ্ছি। দিন আমাকে, দামি আমি রাখছি। আপনারা আপনারা প্লিজ ঘাবড়াবেন না, ঠিক আছে? ঘাবড়ানো কিছু নেই। আমার মা খুব সোজা সরল মনের মানুষ, এত প্যাচ বোঝে না। ও তাহলে এসব কি আমি করাচ্ছি? তুই মা, তুমি তো আমাদের এই বাড়ির ছাতা। এসব কুবুদ্ধি আসছে ওই মৈত্র বাড়ি থেকে। হ্যাঁ, আমরা নিজেরা গিয়ে জায়গাটা দেখে এসেছি। না না, আপনি টেনশন করবেন না। আরে এইসব কাজ তো আমাদের হাতে নড়ছে নাকি? হ্যাঁ স্যার, কখন কথার খিলাফ করে না, মদ খাওয়াত হাতি গাদার। কি হয়েছে চন্দনবাবু? দেখুন স্যার, স্টাফদের তো আপনি চেনেন, একবার যদি তাদের লোভ বেড়ে যায় তাহলে কিন্তু এখানে যেটা হয়নি কোনোদিন সেটাই হবে। আই মিন স্ট্রাইক। আমি কিছুতেই বুঝতে পারছি না দাদাকে সামলাবো কি করে। মাঝে মাঝে মনে হয় ও দেবরায় বাড়ির ছেলেই না। হ্যাঁ, মৈত্র বাড়ির জামা। আপনার আসল সমস্যাটা আপনার বৌদি অপর্ণা দেবরা। চন্দনবাবু, আপনার এত বড় সাহস, একজন সামান্য স্টাফ হয়ে আপনি নার্সিংহোমের মালিকের স্ত্রীকে নিয়ে আলোচনা করছেন? ভুলে যাবেন না একটা কথা, অপর্ণা দেবরায়ও এই নার্সিংহোমের একজন ওনার। তিনি যদি আজকে ছেড়ে গিয়ে থাকেন তাহলে নিজের ইচ্ছে ছেড়েছেন। দাদা, তুই চন্দনবাবুকে এভাবে বলতে পারিস না। প্লিজ, আমার মতো একজন নার্সিংহোমের সামান্য স্টাফের জন্য আপনারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া অশান্তি করবেন না। বাহ, চমৎকার, আপনার থেকে অনেক কিছু শেখার আছে তো চন্দনবাবু। আপনি যেভাবে কৌশলে আগুন লাগান আবার জলও ঢালেন। একটা রিকোয়েস্ট করব। কি? আমার কদিন ধরে না ভাল লাগছে না কিছু, মানে খুব ডিপ্রেসিং লাগছে সবকিছু। চলো না আমি আর তুমি দূরে কোথাও যাই, অনেক দূরে, যেখানে শুধু তুমি তুমি আর আমি থাকবো। প্লিজ কিছু মনে করো না। না না, আমি আমি তোমায় ফিল করছি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। কেন ছতপতি? না মানে কার জন্য আটকাচ্ছ, কার জন্য তোমার এত কিন্তু কিন্তু? দোয়েলের জন্য, দোয়েলের জন্য। দোয়েলের কন্ডিশন সিরিয়াস, দোয়েলের কন্ডিশন সিরিয়াস। ওর রিপোর্টগুলো নিয়ে ডক্টরের সাথে কথা বলতে। চন্দ্রা, হ্যালো চন্দ্রা। ওকে ভাই, দোয়েল এক এক করে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো। দোয়েল, আমিও তোমার সব কেড়ে নেব। তোমাকে আর রুদ্রনীল অধিকারীকে আমি রাস্তায় নামাবো, আর যদি সেটা আমি না পারি, আমার নাম চন্দ্রনা। রাজা হলো কা, ঘোড়া দিল মা, ঘোড়া আমার দখলে। তাহলে রানী সাহেবা, এবার